Fark.com এটি অত্যন্ত হাইপের একটি বুকমার্কিং সাইট। আমি এই সাইটে বুকমার্কিং প্রক্রিয়াটি দেখাচ্ছি কারণই যে আসলে এক একটি বুকমার্কিং সাইটের বৈশিষ্ট্য এক এক রকম, বুকমার্কিং পদ্ধতি কিছুটা ডিফারেন্ট। সো কেউ যেন কনফিউশনে পড়ে না যান সে কারণে আমি এখানে দেখাচ্ছি। এবং এই সাইটের পেজ র্যাঙ্ক অত্যন্ত ভালো, 8 অ্যালেক্সা দেখতে পাচ্ছি, 2624, খুবই ভালো র্যাঙ্কের একটি সাইট। এই সাইটে একটি ব্যাকলিং থাকা আপনার নিজস্ব সাইটের র্যাঙ্কের জন্য খুবই ইফেক্টিভ। তো এই সাইটে আমি ঢুকে জাস্ট লাইক আমি আমার সাইট আমি আগে ওপেন করে নিব, আমি যেই আমার যে পোস্টের জন্য বুকমার্ক করব তাহলে সুবিধা হবে। আমি ধরুন এই সাইট এই এটির জন্যই বুকমার্ক করব, তো আমি জাস্ট এই সাইটে ঢুকেই দেখুন সাবমিটের লিঙ্ক, আমি এখানে ক্লিক করব, সাবমিটের লিঙ্কে ক্লিক করব, ফলে আমাদের বুকমার্ক সাবমিশনের জন্য অলরেডি ডিফল্ট একটি ডায়লগ বক্স বা ফর্ম চলে এসে। তো এখানে একটি কথা মনে রাখতে হবে যে fark.com সাইটে বুকমার্ক করার জন্য আপনি রেজিস্ট্রেশন করার অনেক সাইটই রয়েছে, যে রেজিস্ট্রেশন করার সাথে সাথে আপনি বুকমার্ক শুরু করে দিতে পারেন, কিন্তু fark.com এ এদের একটি কন্ডিশন হলো যে রেজিস্ট্রেশনের পরে প্রায় 8 ঘন্টা পরে আপনি বুকমার্ক করতে পারবেন। হয়তোবা আপনি রেজিস্ট্রেশন করে বুকমার্ক করা শুরু করলেন, বুকমার্ক করতে পারছেন না, হয়তো ভাবলেন যে এটিতে বোধহয় বুকমার্ক করা যাবে না। এই কারণেই আমি বিষয়টিকে আপনাদেরকে ইনফর্ম করলাম যে এটি রেজিস্ট্রেশনের 8 ঘন্টা পরে আপনি বুকমার্ক করতে পারবেন। তা আসুন আমরা এটি বুকমার্ক করি। আমি যেহেতু এখানে লগ ইন পাসওয়ার্ড দেওয়া রয়েছে, ইউআরএল আমাদের ইউআরএল আমরা দিব, আমরা জাস্ট পোস্টটিকে যেহেতু ওপেন করেছি এই পোস্টটিতে, এই পোস্ট ইউআরএল হচ্ছে এটি, ব্রাউজারে জাস্ট একটি ক্লিক করে কপি করে নিব, কপি ফিরে আসবো fark.com এ, ইউআরএল এ এই জাস্ট এটিকে সিলেক্ট করে ডিলিট করে দিতে পারি, মুছে আমি পেস্ট করে দিলাম আমার ইউআরএলটি। টাইটেল হেডলাইন মূলত এই টাইটেলটি, আমি এটিকে কপি করে নিচ্ছি যেহেতু এটি দিব, fark.com এ গিয়ে এখানে এটি পেস্ট করে দিলাম জাস্ট এতটুকুন। টপিকে গিয়ে আমি এটা বিষয়টা কী সেটি এখানে আসলে আমার যেহেতু এটি একটি ওয়ার্ডপ্রেস থিম টেকনোলজি বিষয়ক, তো এখানে আমি সেটি দেখতে পাচ্ছি না। সো আমি এখানে মাইস দিতে পারি, যেটি মাইস দিয়ে দিলাম, কোনো স্পেসিফিক কোনো ক্যাটাগরি না পেলে আপনারা মাইস দিতে পারেন, সোর্স এখানে কিছু দেওয়ার দরকার নাই, লিঙ্ক টাইপ কী ধরনের লিঙ্ক টাইপ এখানেও আসলে স্পেসিফিক নাই। সো আমি এখানে নিউজ দিচ্ছি, এনেবল ভোটিং, এটি জন্য কেউ ভোট দিতে পারে, জাস্ট অ্যাড লিঙ্ক আর কিছুই নয়। অ্যাড লিঙ্কে দেওয়ার সাথে সাথে এটি মূলত বুকমার্ক হয়ে যাবে, উইদিন শর্ট টাইমে বুকমার্ক হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে হাইলাইটেড হয়েছে 10 ফ্রি ওয়ার্ডপ্রেস পোর্টফোলিও থিমস ফর ফ্রিল্যান্সার। তো ইজিলি আমরা বুকমার্ক করতে পারলাম, এবং এই বুকমার্কিংয়ের ফলে আমার শুধু ব্যাকলিঙ্ক নয়, আমি এখান থেকে ভালো ট্রাফিকও পেতে পারি। ধন্যবাদ।